গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে রোববার আর এখন বেজে গেছে 9টা। তো সকালে চা পর্ব তো হয়েই গেছে, আর এখানে আমি কি কি রেডি করেছি। আপাতত বাজার তো আজকে আসবে, তো তার আগে মোটামুটি ঘরে যা ছিল সেগুলো একটুখানি কেটে কেটে নিয়েছি, কিছুই না, একটু ঢ্যাঁড়স কেটেছি। আর সকালে টিফিন হবে আজকে চাউমিন, সেই চাউমিনের জন্য আলু আর গাজর কেটেছি। চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, এখন চাউমিনটাকে বসিয়ে দেবো। চলো আগে একটুখানি কাজ করে নিই, কারণ এখনই বাজার থেকে ও চলে আসবে। তার আগে যদি চাউমিনটা হয়ে যায় তাহলে খাওয়াটাও তাড়াতাড়ি হয়ে যাবে, নইলে আবার দেরি হয়ে যাবে। তাহলে চলো স্টার্ট করে নিই, পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে দেখো, আমার ব্রেকফাস্টের জন্য চাউমিনটা সেদ্ধ করে রেখেছি, আলু গাজরটা তো বললামই তোমাদের কেটে রেখেছি, আর অল্প না ঢ্যাঁড়স ছিল, যদিও চাউমিনের মধ্যে ঢ্যাঁড়স দেবো না, এটা ভেবো না চাউমিনে ঢ্যাঁড়স দেবো, ওই ঢ্যাঁড়স একটু কেটে রেখেছি যে ওটা একটু ভাজা করে নেব, কারণ অল্প একটু রয়েছে, ওটা যদি রেখে দিই আবার নষ্ট হবে। তো এখানে আমি এখন আলু আর গাজরটা ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপর একটু ঢাকা দিয়ে এটা রাখবো, কারণ একটু ভাজতে সময় লাগবে। তো আর আমি এখন টেবিলের মধ্যে যে সকালে চা খেয়েছি সেই চায়ের কাপগুলো রেখেছিলাম সেইগুলোকে নিয়ে নিলাম, ওখান থেকে ধোবো। আর এর আগেই না, তোমাদের সাথে কথা বলার আগেই মাঝখানে যে ফ্রিজের যেটার মধ্যে আমরা সবজি রাখি সেই কন্টেনারটাকে আজকে ভালো করে ধুয়ে দিয়েছি। রোববার করেই আমি ওগুলো ভালো করে পরিষ্কার করে নিই, ভেতরে সমস্ত কিছু নামিয়ে ওটাকে ভালো করে পরিষ্কার করে আবার হয় বাইরে রোদের মধ্যে দিয়ে দিই। তবে আজকে রোদটা এখন সামনে অতটা আসেনি, রেখে ফ্যানের তলায় দিয়ে দিলাম যে এখানেই শুকিয়ে যাবে। আর টেবিলের মধ্যে যা আছে জিনিসগুলোকে আজকে একটু পরিষ্কার করব, কারণ টেবিলটা না একদম মানে কয়েকদিন ধরে একদম অগোছালো হয়ে রয়েছে। আর ওই একদম লাস্টের দিকটা, মানে টেবিলের একদম লাস্টের দিকটায় ওই যেহেতু তোমাদের এই যে বোতলগুলো থাকে, তোমাদের না মানে আমার বোতলগুলো থাকে, তো সেইগুলো না সরিয়ে মানে পুরো টেবিলটাকে হয়তো কখনো পরিষ্কার করা হয় না। তো আজকে ভাবলাম যে একদম সমস্ত নামিয়ে পুরো টেবিলটাকেই একদম ভালো করে পরিষ্কার করাবো, করবো আর কি। কি হয় বলো তো, যেখানে ওই যে দেখছো একটা কন্টেনার রয়েছে ওটার মধ্যে খই রয়েছে, তারপরে দুটো সাদা কৌটো রয়েছে, সেইগুলো ওখানে থাকে। আমার যেহেতু জায়গাটা অত বেশি নেই তো এই কন্টেনারগুলো রাখার মতো, মানে জায়গা আছে মানে সেগুলোকে সেলফ করার এগুলো হয়নি এখনও, তাই কি বলতো ওইগুলোকে ওইখানে মানে টেবিলের মধ্যেই রাখা হয়, সব মানে যে যা জিনিস আনা হচ্ছে ওখানেই রাখা হচ্ছে। তো আমি যেগুলো যেগুলো কন্টেনারের মধ্যে ঢোকানো যায় সেগুলো ঢুকিয়ে রাখলাম, আর বোতলগুলোকে তো দেখলেই সরিয়ে নিচ্ছে, আর কিছু বোতল আছে সব সরিয়ে মানে আজকে টেবিলটাকে একদম ভালো করে পরিষ্কার করব। আর এখানে দেখো সব সরিয়ে ফেলেছি, সরিয়ে ফেলে এবার পুরো টেবিলটাকে মুছে নিচ্ছি। আর এই যে টেবিল ক্লথটা দেখছো না, এটা বেশি দিন হয়নি এনেছি, এর আগে এটা বেশ ভালো এই টেবিল ক্লথটা, আর এর আগে একটা টেবিল ক্লথ কিনেছিলাম, ওটাতে কি হচ্ছে বলো তো, মানে মনে করো আমি খেতে দিচ্ছি কিছু একটু ঝোল টোল পড়লো, ওই দাগ থেকে যাচ্ছে, মানে হলুদের দাগটা থেকে যাচ্ছে যতই আমি মানে আমি কত করে ভিম জেল দিয়ে তারপরে হ্যান্ড ওয়াশ দিয়ে সমানে যেরকমভাবে সার্ফ দিয়ে যে যত রকম করে ওঠানো যায় দিয়েছি, মানে দিয়ে ভালো করে ডলে দিয়েছি, কিন্তু কিছুতেই আগের একটা টেবিল ক্লথে তোমরা দেখেছো সাদা রঙের একটা টেবিল ক্লথ ছিল সেটা থেকে উঠছে না, তারপর সেটাকে ফেলে দিয়েছি, ওটা রাখিনি। আর এখানে এবার এই টেবিল ক্লথটা এনেছি, এটা বেশ ভালো। তো ওখানে সব পরিষ্কার হয়ে গেছে, আর এখন আমি অ্যাকোয়াগার্ড থেকে জলগুলো ভরে নিচ্ছি। যতক্ষণ না বাজার আসে তার মানে ততক্ষণের মধ্যে টুকটাক যেগুলো খুচরো কাজ, যেগুলো বলে না খুচরো কাজ, এইগুলো একদম করে সব টিপটপ করে রাখবো। আজকে আমার এই করতে গিয়ে মানে এই টেবিল মোছা এইগুলো করতে মানে ডিপ ক্লিনিং করতে গিয়ে টেবিলটাকে বেশ ভালো করে পরিষ্কার করলাম, এই করতে গিয়ে আমার পুজো দেওয়া হয়নি, আজকে পুজোর ওখানে যাওয়া হয়নি। এই যে সকালে আমি পুজো দিলাম না না, এই পুজো দিতে দিতে একদম দুটো বেজে যাবে, তা মানে একটু পরেই বাজার নিয়ে আসবে, তারপর টিফিন খাওয়া, তারপর বাজারের ওগুলো সমস্ত গোছানো, এই করতে করতে রান্না করা করে করতে করতে ব্যাস একদম দুপুর হয়ে যাবে। এর জন্য আমি কী করি, আগে সকালেই উঠে আগেই আমি রোববার দিন, অন্যান্য দিন তো নীলাদ্রি অফিসে বেরিয়ে যাওয়ার পর তো পুজো দিই, রোববার দিন আমি আগে অফিসে মানে অফিসে বলছি বাজারে বেরিয়ে যাওয়ার পর আমি কি করি পুজোটা দিয়ে নিই আগে। তো পুজোটা দেওয়া হলো পরে আরেকবার, নইলে স্নান করলাম অসুবিধে কিছু নেই, গরম এখন তো গরম পড়েই গেছে,
কিন্তু যদি এই যে আজকে দিইনি পুজো, ব্যাস একদম দেখবে অনেক দেরি হয়ে যাবে, ওটা না আমার একদম ভালো লাগে না। এখন দেখো সমস্ত জলগুলো ভরে ফেলেছি, আর দেখবে জল যদি ভরা না থাকে মানে বোতলে, তাহলে জল তোমার পিপাসা পেয়েছে, তখন দেখো যদি জল নেই তখন সবচেয়ে বেশি বিরক্ত লাগে। আর সবগুলো জল ভরে রাখলাম আমি, এই সকালে ভরি, আবার দুপুরে ভরে মানে খাওয়া দাওয়ার পর ভরে রাখি, এতে বিকেল দিকটা পাওয়া যায়, আবার রাত্রে ভরে রাখি। তবে কি বলতো, রাত্রে না মানে ওই 4টে বোতলে জল ভরি, মানে আমার রাত্রে 2 লিটার জল লেগে যায় খেতে। আর নীলাদ্রির জন্য রেখে দিই 2 লিটার, ও সকালে উঠে তো 1 লিটার খাবে, আর রাত্রে যদি এক্সট্রা একটা থাকে, 4টে বোতলে জল ভরে রাখি। রেখেছি আর এখানে দেখো টেবিলটা একদম পরিষ্কার লাগছে, ভালো লাগছে দেখতে। এখন তো দেখছো যে আমাদের টেবিলে বোতল রয়েছে, আমার শাশুড়ি মা যখন ছিলেন না, টেবিল কিন্তু একদম পুরো পরিষ্কার, মানে টেবিলে আমাকে কাভার তারপরে এই বোতল কিচ্ছু রাখতে দিতেন না, টেবিলটা পুরো শুধু খাওয়ার সময় থালা, মানে এই বোতল টোতল কিচ্ছু রাখতে দিতেন না। তো এখন তো আমরা মোটামুটি সবই রাখি। তো এই যে কন্টেনারটা আছে, এই কন্টেনারটা কেউ একটুখানি মুছে টুছে নিলাম, মানে সব আর কি টুকটাক কাজগুলো একটু সেরে নিচ্ছি। আর এই করতে করতেই দেখো কর্তামশাই চলে এসছে বাজার থেকে, আর আমার চাউমিনও কিন্তু হয়ে গেছে, পুরোটা ডিটেলস দেখালাম না, ওকে দিয়ে দিয়েছি, খেয়ে নিল। মানে এসছে কখন, 9:20-25 নাগাদ এসছে বাজার থেকে ও। তারপর ও বলছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ ও 7:30 খাওয়ার অভ্যাস, তো 7:30 নয় 7:15 খাওয়ার অভ্যাস, তো অন্যান্য দিনের থেকে আজকে তো দেরি হয়েই গেছে, সেই জন্য ওর তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। দেখো ওকে দিয়ে দিলাম, আর আমি আর তানি এবার বেড়ে নিয়ে সব দেখো রেডি করছি, নিয়ে তারপরে খাবো। আর দেখো আজকেও একটা জিনিস ভুলে গেছি, সেদিনকে তোমাদের বলেছিলাম না একটা চাউমিনের মশলা এনেছি, আজকেও দিতে ভুলে গেছি, মানে জেনারেলি কি দিয়ে অভ্যস্ত না, তো সেই জন্য দিতে ভুলেই যায়। অন্যান্য সব কিছুই দিয়েছি, টমেটো সস, চিলি সস, লঙ্কা, গোলমরিচগুলো, যেটা ভীষণ গোলমরিচগুলোর গুঁড়োটা আমার বেশি ভালো লাগে চাউমিনে, বেশ মানে অন্য একটা চাইনিজ টাইনিজ একটা টেস্ট পাওয়া যায় যেন মনে হয়। তো সবই দিয়েছি কিন্তু ওটা দিতে ভুলে গেছি। আর এখানে দেখো কর্তামশাইয়ের খাওয়া হয়ে গেছে, আর কি হয়েছে জানো না, খুব ঝাল লেগে গেছে। আসলে কি বলতো, ওরা তো চিলি সসটা একটু বেশি খায়, মানে পছন্দ করে বেশি, আমিও নিই অল্প নিই, তানি আর নীলাদ্রি বেশি পছন্দ করে, তা চিলি সসটাও দিয়েছি আর লঙ্কাটাও দিয়েছে, লঙ্কাটা ঝাল ছিল, আমি বুঝতে পারিনি বেশি ঝাল লেগে, বলছে এত ঝাল লেগে গেছে, প্রচণ্ড ঝাল হয়ে গেছে, চিলি সসের একটা ঝাল থাকে আর লঙ্কার ঝাল, দুটো মিলে প্রচণ্ড ঝাল হয়ে গেছে। তাই এসে তাড়াতাড়ি প্লেটটা রেখে তাড়াতাড়ি করে জল খেলো, আমাকে বলছে যে এত ঝাল লেগে গেছে, মানে আর আমি টিকতে পারছি না, যেন প্রচণ্ড ঝাল হয়ে গেছে। তাই আমাদেরটাই আমি আমি ইয়ে দিলাম, লঙ্কাটা কম নিলাম, আমি তো 1 পিস কি 2 পিস 1 পিস নিয়েছি বোধ হয় মেয়েকে দু। আর দেখো চাউমিনটা রেডি করে ফেলেছি, আজকে না শশা আনিনি জানো তো, আমি ভেবেছি শশা আনবে, বোধহয় শশা আনিনি, তাই স্যালাড হিসেবে কী দেবো, ওপরে ওপরে পেঁয়াজ আর টমেটো দিয়ে নিয়েছি, দিয়ে তারপর সব আমি আর মেয়ে খেয়ে নিচ্ছি, আর ওপরে তো চিলি সস আর টমেটো সস দেবোই। আর এবার তো শুরু হবে বাজার এনেছে সেইগুলোকে ধোয়াধুয়ির কাজ, সবজিগুলো সব নীলাদ্রি ধুচ্ছে, আর মাছ চিকেন যেগুলো আছে সেগুলো আমি ধোবো। তো সমস্ত মাছ নিয়ে এসছে আমি, তবে আমি 2 সপ্তাহ ধরে বলছি ভোলা মাছ, ভোলা মাছ খাবো, ভোলা মাছ খাবো, কিন্তু ভোলা মাছ আর আনছে না, আজকে নাকি ইলিশ মাছ এনেছে ছোট ছোট, কিন্তু আমার ওগুলোকে ইলিশ মাছ মনে হলো না, নীলাদ্রি পরেই বলছে যে এগুলো ইলিশ মাছ না, কে খয়রা মাছের মতোই আর কি, ইলিশ মাছের কোনো গন্ধ বাতাস তো কিছুই নেই, আসলে ইলিশ ওটা কেটে আনিনি, তো আমি একটা কাটলাম, আমি না মাছ অত ভালো কাটতে পারি না, তো কাটলাম, পেটটাও মনে হলো পরিষ্কার ঠিকই হয়েছে, কিন্তু 1 ফোঁটা গন্ধ পেলাম না কিছুই না। তো বললাম, আমি বললাম ওকে, বলছি যে এটা ইলিশ মাছ না কি, বলো ইলিশ মাছ না কি, দেখো খয়রা মাছের অন্য একটা জাত নাকি কি জানি, বললো ইলিশ মাছের মতো ছোট ছোট, দেখতে ইলিশ মাছের মতনই, তো নিয়ে এসেছি। যাই হোক আজকে এনেছে কী কী মাছ তোমাদের ধুয়ে নিই, তারপর দেখিয়ে দিচ্ছি সামনে থেকে সব। আর এখানে দেখো রুই মাছ এনেছে, তেলাপিয়া এনেছে, এখানে হচ্ছে চিকেন এটা, তারপরে চামুদি, আর এই যে বলছিলাম না ইলিশ মাছ, এগুলো জানি না এগুলো ইলিশ মাছটা কোন ভপের কী মাছ,
তো মাছগুলো ফাইনালি সব ধোয়া হয়ে গেছে, এবার আমি এগুলোকে ফ্রিজে রেখে দিচ্ছি, আলাদা আলাদা করে প্রত্যেকটা রাখছি। আর কালকে মানে সকালে কি মাছ করব সেটাও আলাদা করেই রেখে দিয়েছি, কারণ না সকালে উঠে যদি এই পুরো যেগুলো যেগুলোতে একদম সব মাছ রেখেছি সেগুলো থেকে যদি মাছ বের করতে হয় অবস্থা খারাপ হয়ে যাবে। সেই জন্য প্রতিদিন সকালবেলা আমি কি করি, 4 পিস মাছকে আলাদা করে রাখি। নীলাদ্রি সকালে একটা খেয়ে যায়, অফিসে একটা নেয়, আর আমাদের আমার আর মেয়ের দুবেলা মানে দুজনের দুটো, মানে সকালের পার্ট গেল। আবার বিকেলে যখন মাছ করি তখন আবার সেটা আলাদা করে করে নিই। তাই এখন মাছটা যেখানে ধোয়া হয়ে গেছে, এখানে যেহেতু মাছগুলোকে রেখেছিলাম, এখন পুরোটাকেই ভালো করে একটু ভিম বার যে দিয়ে বাসনগুলো ধুই না, ওগুলো দিয়েই একটুখানি ভালো করে এটাকে মানে কাউন্টার টপটাকে ভালো করে মেজে নিই, নইলে গন্ধ লাগবে হাতে। তো এখান থেকে ভালো করে মেজে নিলাম। আর আর ব্রেকফাস্ট হওয়ার পর গ্যাসটাও একটু অপরিষ্কার হয়েছে, গ্যাসটাকেও ভালো করে ধুয়ে নিলাম। এগুলোকে ভালো করে পরিষ্কার করে এবার নেক্সট রান্নার জন্য রেডি করছি সব। এবার কী কী করবো সেটাও ভেবে নিয়েছি। আর আজকে একটু যাব আমার মাসির বাড়ি, সেই জন্য বিকেলের রান্নাটাও সকালেই করে রাখবো, সেই জন্য আজকে এখনও ভাতও বসাইনি। কী করবো বলো তো, ভাতটাকে একদম রান্না হয়ে যাওয়ার পর লাস্টে বসাবো ভাত, তাহলে দুবেলার জন্য একবারেই করে রাখতে পারবো। শীতকাল হলে না সকালে করে রাখলেও, সকালেও যদি করে রাখি ভাত, রাতের জন্য অসুবিধে কিছু হয় না, কিন্তু গরমকালেই অসুবিধে হয়ে যায়। আর আমি ভাতটা ফ্রিজে জেনারেলি কমই রাখি, সেই জন্য এখন ভাতটাকে কি করব আগে এখন করব না, পরে করব। আর এখন যেটা করব, ওয়াশিং মেশিনে জামা কাপড় ধুয়ে নেব। রোববার হচ্ছে বিশাল চাপ বুঝলে তো, চারদিকে বাজার, তারপর এই জামা কাপড় ধোয়া, আরো মানে ঘরের তো গোছানো গাছানো এইসব কাজ আছেই, মানে রোববার প্রচণ্ড প্রেশার পড়ে যায়। এই যে সকালবেলা আমি 6টার সময় উঠি, 6টার থেকে উঠে মানে আমি কখন বসি জানো তো, একটু চা খেতে বসি, আর হচ্ছে টিফিনটা খাওয়ার সময় বসি, আর একটা সময় ওই একটুখানিও বুঝতে পারি না। তারপর না 1টা-1.5টা নাগাদ না কী হয়, পা দুটো এত যন্ত্রণা করে, মানে দুপুর 1টা-1.5টা নাগাদ এত যন্ত্রণা করে যে মানে আমি আর দাঁড়িয়ে থাকতে পারি না, তবুও বসি না, একটানা কাজ করে যাই। আমার ওই যে বসে থাকবো আবার পরে কাজ করবো ওইগুলো ভালো লাগে না, আগে একটানা পুরো কাজ করব তারপরে বিশ্রাম নেব। তো তোমাদের তো আজকে বললাম আজকে একটু মাসির বাড়িতে যাবো, নীলাদ্রি বলেছে 4টের সময় বেরোবো, তো আমি বলেছি রক্ষে করো বাবা, 4টে আমি কিছুতেই বেরোতে পারবো না, আমি একটু দেরি করেই বেরোবো, কারণ একটুখানি বিশ্রাম না নিয়ে আমি পারবো না। আজকে যেহেতু ভাত দেখো ভাত হয়নি এখনো, এখনো ঠাকুর দেওয়া হয়নি, এমনিতেই খাবার হতে মানে খেতে খেয়ে উঠতে আর কি দেরি হয়ে যাবে, তারপরে এবার 4টের সময় বাবা। যাই হোক, ওয়াশিং মেশিনে যা জামা কাপড় ছিল সেইগুলোকে ধুয়ে তো দিয়েছি, ধুয়ে এখন এখানেই মেলে দিচ্ছি, আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে শুনছি, তো সেই জন্য আর ছাদেও গেলাম না, যে আবার যদি বৃষ্টি হয় তো আবার নামতে হবে। আর এখানে আগের জামা কাপড় কিছু ছিল তো সেইগুলোকে আগে নিয়ে রেখে দেবো, এগুলো সব শুকিয়ে গেছে, রাত্রেই মেলে দিয়েছিলাম, তো সেগুলো শুকিয়ে গেছে, তো এখন আবার এগুলো সরিয়ে নিয়ে যেগুলো ধুয়েছি সেইগুলো এখানে মেলবো। এখন চিকেনটাকে করে নিচ্ছি, ডিটেলস দেখালাম না কারণ এগুলো কোনো স্পেশাল নয়, জেনারেল রান্না, তো যেমনভাবে করে, আলু দেইনি, এমনি নর্মাল পেঁয়াজ রসুন আদা টমেটো এগুলো সমস্ত দিয়ে চিকেনটাকে করছি, লঙ্কা থাকবেই, এগুলো এরকম একটু কষা কষা করেছি, আর একটু অল্প একটু না তুলে রেখেছি, পরে একদিন তানিকে চিলি চিকেন করে খাওয়াবো, ও মানে কষার থেকে চিলি চিকেনটা একটু বেশি ভালো খায়। তো একটু জল দিয়ে দিলাম প্রথমে, প্রথমে কম যেটা কম দেখছিলে কম গ্রেভি আর কি সেটা হচ্ছে মানে কষিয়েছি, তা ভাবলাম আর একটু জল দিয়ে তারপরে ঢাকা দিয়ে রাখি, তারপর একদম গামাখা হলে নামিয়ে ফেলবো।
তাহলে চলো তোমাদের দেখিয়ে দিই ফাইনালি কি কি করলাম। নিম বেগুন, ঢেঁড়স ভাজা, ডাল, এখানে মাছ করেছি তেলাপিয়া, এখানে হচ্ছে চিকেন, ওই যে বাটিটা দেখছো ছোট বাটিটা, ওটা তানির জন্য, আর এই দিকটা আমাদের জন্য। রান্না বান্না করে স্নান টান করে পুজো দিয়ে এসেছি, আজকে শ্যাম্পু করলাম, তো আগের সপ্তাহে একবারই শ্যাম্পু হয়েছে, তো এই সপ্তাহে রোববারটা করে নিলাম, এখন সিঁদুরটা পরে নিচ্ছি, পরে নিয়ে নীলাদ্রি স্নানে গেছে, তানি স্নান হয়ে গেছে, তো এখন আমরা খেতে বসবো। আমি সিঁদুরটা পরে নিয়ে তারপর একটু বসবো, নীলাদ্রি ওই দেখো বেরিয়েও গেছে, ওই দেখো বলতে বলতে স্নান করে বেরিয়েও গেছে, তো আর আমি চুলটুলগুলো আঁচড়ে নিচ্ছি। তো আজকের ব্লগটা কিন্তু এখানেই এন্ড করবো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার চ্যানেলটি, আমার ব্লগ, আমার ডেইলি লাইফ ব্লগ যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো। টাটা, আজকের মতো সবাই টাটা।